হ্যালো এভরিওয়ান, আজ কিছু টিপস এবং ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব যা কিন্তু নিত্যদিনের কাজকে অনেক সহজ করে দিবে। যে কাজটা করতে আসলে ঘন্টার পর ঘন্টা সময় লেগে যায় তা কিন্তু একটু ট্রিক্স ফলো করে যদি করে নেওয়া হয় তাহলে দেখতে পাবেন কাজটা কতটা সহজভাবে কম সময়ে করে নেওয়া যায়। তো এখানে আমি আজকে প্রথম টিপসটা শেয়ার করছি। তো এখানে আমি নিয়ে নিয়েছি রিমোট মোবাইল। তো এগুলো কিন্তু আমাদের নিত্যদিন ইউজ করা হয়, তার ফলে কিন্তু এগুলোর মধ্যে অনেক ধরনের জার্ম লেগে যায়। তো এই জার্মগুলো কিন্তু আমাদের টয়লেটে যে পরিমাণ যেরকম জার্ম রয়েছে সেম জার্মই কিন্তু এগুলোর মধ্যে হয়। তো নিত্যদিন যদি এগুলো এভাবে ক্লিন করে নেওয়া হয় তাহলে কিন্তু জার্মগুলো রিমুভ হয়ে যায়। যেহেতু এগুলো বাচ্চারা বড়রা আমরা সব সময় কিন্তু নিত্যদিনই কিন্তু ইউজ করে থাকি, তাই এই প্রসেসে যদি করে থাকেন তাহলে কিন্তু জার্মগুলো খুব সহজভাবে রিমুভ হয়ে যাবে। তো আমি একটা টিস্যু পেপারে হ্যান্ড স্যানিটাইজার নিয়ে নিয়েছি, নিয়ে এভাবে খুব সুন্দরভাবে মুছে নিচ্ছি, তাহলে কিন্তু জার্মগুলো খুব সুন্দরভাবে রিমুভ হয়ে যাবে। তো এভাবে ট্রাই করে দেখতে পারেন। তো সেমভাবে কিন্তু আমি মোবাইলও মুছে নিচ্ছি, যেহেতু এটা সব সময় নিত্যদিনই ইউজ করা হয় যার ফলে কিন্তু আমাদের হাতে থাকা বিভিন্ন জার্ম কিন্তু এগুলোর মধ্যেও লেগে যায়। তো এভাবে অবশ্যই ফলো করে দেখতে পারেন, তাহলে কিন্তু নিজেও সুস্থ থাকবে না জিনিসগুলো কিন্তু জার্ম মুক্ত থাকবে। তো এভাবে করে নিতে পারেন। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। তো অবশ্যই ফলো করবেন আর ফলো করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখন দেখাচ্ছি দুই নাম্বার টিপস। তো এখানে আমি কিছু চাবি নিয়ে নিয়েছি। তো চাবিগুলো অনেক দিন কিন্তু ইউজ করার ফলে এগুলোর মধ্যে কিন্তু জং ধরে যায় আর সহজে কিন্তু তালাও খুলতে যায় না, কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যায়। তো আজ একটা টিপস শেয়ার করব যা কিন্তু ফলো করে থাকলে চাবিগুলো অনেক ভালো থাকবে, সহজেই জং ধরবে না। তো এখানে আমি বেসলিন নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে। এখন আমি বেসলিন নিয়ে নেব, নিয়ে চাবিগুলোর মধ্যে খুব সুন্দরভাবে মাখিয়ে নেব। এই টিপসটা ফলো করে দেখতে পারেন, খুবই কার্যকরী একটা টিপস। এভাবে করলে কিন্তু বাসায় থাকা সব চাবিগুলো কিন্তু অনেক ভালো থাকে, একটু জং ধরে না, সহজভাবে কিন্তু তালা খোলা যায়। তো এভাবে সবগুলোর মধ্যে আমার বেসলিন লাগানো হয়ে গিয়েছে। তো এখন আমি আরেকটি উপাদান এর সাথে অ্যাড করব, তা হচ্ছে ট্যালকম পাউডার। তো এর মধ্যে কিছুটা পরিমাণ ট্যালকম পাউডার নিয়ে আমি এখন ছিটিয়ে দিব। এই প্রসেসে যদি আপনারা চাবিগুলোকে এই প্রক্রিয়ায় যদি করে থাকেন দেখতে পাবেন চাবিগুলো কতটা ভালো থাকে, ঝকঝকে থাকবে আর সহজভাবে কিন্তু তালা খুলে যাবে। তো এখানে আমি কিছুটা পরিমাণ ট্যালকম পাউডার নিয়ে খুব সুন্দরভাবে এগুলোর মধ্যে ছিটিয়ে দিচ্ছি আর ভালোভাবে ঝাঁকিয়ে লাগিয়ে নিব। এভাবে 20-25 মিনিটের জন্য আমি এখন এই প্রসেসেই রেখে দিব। এভাবে ফলো করে দেখতে পারেন, এই টিপসটা কিন্তু খুবই কার্যকরী। আর যারা গৃহিণী আছেন তাদের জন্য তো খুবই কার্যকরী হবে, কাজ অনেক সহজ করে দেয়। আসলে একটু টিপস ফলো করে যদি করে নেওয়া হয় তাহলে দেখতে পাবেন কাজ কতটা সহজ হয়। যে কাজটা করতে আসলে ঘন্টার পর ঘন্টা সময় লেগে যায় তা কিন্তু খুব সহজভাবে কম সময়ে করে নেওয়া যায়। তো 20-25 মিনিট রেখে দেওয়ার পর আমি নর্মাল পানি দিয়ে ধুয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর চকচকে হয়ে গিয়েছে চাবিগুলো। এখন আমি শেয়ার করছি আরেকটি টিপস। তো এখানে আমি নেল কাটার নিয়ে নিয়েছি। তো নেল কাটার দিয়ে যখন নখ কাটা হয় তখন নখগুলো কিন্তু চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যায়, তখন নখগুলো নিতেও কিন্তু অনেক অসুবিধা হয়ে যায়। তো একটা টিপস শেয়ার করব, তো এই ট্রিক্সটা যদি ফলো করেন দেখবেন কত সহজে কিন্তু নখ কাটা যাচ্ছে আর চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে না। তো এখানে আমি কস্টেপ নিয়ে নিয়েছি। তো এখানে আমি এখন 2 পিস কস্টেপ নিয়ে নিলাম। তো এই টিপসটা ফলো করে দেখতে পারেন, খুবই কার্যকরী একটা টিপস, কাজকে কিন্তু অনেক সহজ করে দিবে। তো এভাবে দুই পাশে আমি কস্টেপ লাগিয়ে নিচ্ছি, সেমভাবে আমি ওই পাশে কস্টেপ লাগিয়ে নিব। তো এভাবে যদি করে নেওয়া হয় দেখতে পাবেন যখন নখ কাটা হয় তখন চারিদিকে আর ছড়িয়ে ছিটিয়ে পড়বে না, এবং এগুলো এরপর নখগুলো কিন্তু ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে এবং পরে কিন্তু এগুলো পরিষ্কার করতে অনেক অসুবিধা হয়। তো এইভাবে করে নিতে পারেন, দেখবেন এখন যদি নখ কাটা হয় এটার ভিতরেই কিন্তু নখগুলো থেকে যাবে। আর যেহেতু কস্টেপের মধ্যে আঠা রয়েছে তাই আঠার মধ্যেই কিন্তু নখগুলো আটকে থাকবে, বাইরে ছড়িয়ে ছিটিয়ে পড়বে না। এই যে আমি নখ কেটে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন ভিতরেই কিন্তু নখ রয়ে গিয়েছে, একটু বাইরে ছড়িয়ে ছিটে আসেনি। আর কষ্টপে যেহেতু আঠা রয়েছে আঠার মধ্যেই কিন্তু নখ লেগে রয়েছে। তো এভাবে করে নিতে পারেন, এই টিপসটা কিন্তু খুবই কার্যকরী।
আর কাজকে কিন্তু অনেক সহজ করে দিবে। আজকের প্রত্যেকটা টিপসে আশা করছি আপনাদের অনেক অনেক কাজে লাগবে, তো এই টিপসটা ফলো করে দেখতে পারেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। তো এখানে আমি ওষুধের খালি পাতা নিয়ে নিয়েছি, তো এটা একটু কেটে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন বাইরে একটু ছড়িয়ে ছিটিয়ে পড়ছে না, সবগুলো ভিতরে থেকে যাচ্ছে। আর যেহেতু কস্টেপ দেওয়া, কস্টেপের আঠার মধ্যে সবগুলো লেগে যাচ্ছে। তো এই প্রসেসটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আর আজকের প্রত্যেকটা টিপসে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।